স্বাস্থ্য অধিদপ্তর জানাচ্ছে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকায় মারা গেছেন চারজন, আর ঢাকার বাইরে মৃতের সংখ্যা এক, সব মিলিয়ে পাঁচজন। মোট শনাক্তের সংখ্যা এখন ৫০০০এরও বেশি। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে শুরু করছি বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে বিশেষ অনুষ্ঠান করোনাকালে চিকিৎসাপত্র। সরাসরি সুযোগ থাকছে দর্শকদের বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর জেনে নেবার। আলোচনায় ফিরে যেতে চাই, ডাক্তার সমীর কুমার কুণ্ডু আছেন আমাদের সাথে, কার্ডিওলজিস্ট। এবং দর্শকদের সুযোগ রয়েছে টেলিফোন করে সরাসরি এখানে যুক্ত হওয়ার, ০২৯৮৫২৩৮১ কিংবা ০৯৬৬৬৭৭৭৩১১ এই নাম্বারে টেলিফোন করে সরাসরি ডাক্তার সমীর কুমার কুণ্ডুর সাথে আপনারা কথা বলতে পারেন। স্বাগত জানাই। ধন্যবাদ আপনাকে, ডিবিসি সকল দর্শককে আমার আন্তরিক শুভেচ্ছা। যেহেতু রমজান শুরু হয়েছে, করোনা ভাইরাসের ৫০তম দিন সরকারিভাবে আমরা বলছি, মানে করোনা ভাইরাসে আক্রান্ত মৃত্যুর পর থেকে প্রায় ১৫০ কাছাকাছি মানুষের মৃত্যু হয়েছে এই ভাইরাস সংক্রমণের কারণে, এবং আপনি একজন কার্ডিওলজিস্ট, সুতরাং আপনার কাছে হৃদরোগ সম্পর্কিত তথ্য জেনেই শুরু করতে চাই। যে রমজানে সাধারণ যারা হৃদরোগী এবং একই সাথে করোনার ঝুঁকিও রয়েছে প্রায় সবারই, কী হতে পারে তাদের জীবনযাপন, কিংবা বিশেষ কোনো পরামর্শ রয়েছে কিনা? রমজান মাস সারা বিশ্বে মুসলিমদের বিশেষ খুবই ভাবগাম্ভীর্যপূর্ণ এবং সিয়াম সাধনার মাস। এই মাসে আমি আমার হৃদরোগীদের পরামর্শ দিব যে তাদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সময় মতো ওষুধ খেতে, তাদের খাদ্যাভ্যাস স্বাস্থ্যসম্মত হতে হবে। এখানে খাদ্যাভ্যাসের মধ্যে অতিরিক্ত তৈলাক্ত চর্বিজাতীয় খাবার, খুব বেশি ভাজা খাবার, খুব বেশি হেভি খাবার এগুলো খাওয়া যাবে না। পানির ব্যাপারটা হৃদরোগীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কম পানি খাওয়াটাও সমস্যা, আবার বেশি পানি খাওয়াটাও সমস্যা। মানে রোজা রেখে কি, মানে যারা হৃদরোগী তারা কি রোজা রাখতে পারবে? রোজা রাখতে পারবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। সেক্ষেত্রে পানিটা হচ্ছে, যদি ডাক্তার ফিক্সড করে দেয় যে আপনি এক লিটার বা দেড় লিটার বা কতটুকু খাবেন, ইফতার থেকে সেহরির মধ্যে সেই পানিটুকু পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে। এটি তো সাধারণ সময়ের কথা বলছেন, এখন যেহেতু করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি, লকডাউন চলছে, সবাই ঘরে ঘরে, সংক্রমণের ঝুঁকিও বেশি, সুতরাং বাড়তি কোনো সতর্কতা? বাড়তি বোধে হচ্ছে যে সামাজিক যে দূরত্ব, সামাজিক দূরত্ব কথাটা হয়তো অনেকেই বুঝতে পারছে না। এটা শারীরিক দূরত্ব বললে ভালো, যে একজনের থেকে আরেকজনের দূরত্ব মিনিমাম ১ মিটার বা ৩ ফুট হতে হবে। আপনি যখনই যদি বাইরে যাওয়া দরকারই হয়, আপনি অবশ্যই মাস্ক ব্যবহার করবেন, আপনি হাতে গ্লাভস পরতে পারেন, বাসায় ফিরে অবশ্যই হাত ধুয়ে তারপরে সব কিছু করতে হবে। এক্ষেত্রে একসঙ্গে বেশি গণজামায়াত, বেশি লোকের মধ্যে না যাওয়াই ভালো। আর মানে যে বিষয়গুলো বলা হচ্ছে সেটি মেনে চলতেই হবে সকলকে, মানে যে হৃদরোগী হন কিংবা না হন, সবার জন্য হৃদরোগীর ঝুঁকি অনেক বেশি, অনেক বেশি, এবং এদের মর্টালিটি মৃত্যুর হারও অন্যান্যদের থেকে বেশি। মানে হৃদরোগীরা যদি করোনা ভাইরাস আক্রমণ মানে আক্রান্ত হন, সেটি যদি কোভিড-১৯ পজিটিভ হয়, তখন তাদের কী করণীয়? এমনি সাধারণ হৃদরোগী যারা আছেন, আগে থেকেই তারা হৃদরোগী হিসাবে পরিচিত বা তারা সেভাবে ওষুধ সেবা নিয়ে যাচ্ছে বা চিকিৎসা নিয়ে যাচ্ছে, তাদের যদি করোনা হয় তাহলে তাদেরকে একটু বেশি সতর্কতার সঙ্গে থাকতে হবে। তাদের যদি পজিটিভ হয়, তারা সেলফ আইসোলেশনে থাকবেন, তারা একটা ঘরে থাকবেন, অন্য ঘরের থেকে দূরত্ব থাকবে, সেই ঘরের মধ্যে তার সমস্ত জিনিসপত্রগুলো থাকবে, যদি তার বাথরুমটা নিজস্ব করা যায় তাহলে সেটা হবে, আর বেশিরভাগ ক্ষেত্রে তাকে মাস্ক পরে থাকতে হবে, অবশ্যই তার হাতে হাত পরিষ্কার করতে হবে যেভাবে নিয়ম বলা হয়েছে, যে ২০ সেকেন্ড সাবান পানি দিয়ে। আর যদি করোনা ভাইরাসে আক্রান্ত হন তাহলে কি হার্ট অ্যাটাক হবার আশঙ্কা বেড়ে যায়, এরকম কোনো? এমনি করোনা ভাইরাস যেহেতু একটা ভাইরাস, এটা নিজেও হার্টের সমস্যা করতে পারে, হৃদরোগীদের তো সমস্যা করতেই পারে যারা অলরেডি আসেনি। এটা হার্টের, সাধারণত হার্টের বাইরের যে আবরণ পেরিকার্ডিয়াম, সেটাকে পেরিকার্ডাইটিস করতে পারে, সেখানে পানি জমতে পারে। মায়োকার্ডিয়াইটিস যদি ইনভলভ হয় তাহলে বুক ব্যথা হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, অনিয়মিত হৃদস্পন্দন। মানে যেই আক্রান্ত হন তাদের এই উপসর্গ দেখা যেতে পারে? এগুলো হতে পারে, যে হার্টের ইনভলভমেন্ট হতে পারে, করোনা ভাইরাস স্পেশালি হার্টের অ্যাটাক করতে পারে। সেই সাথে মানে শুধু হৃদরোগী না, যারা হাইপারটেনশনের রোগী, মানে উচ্চ রক্তচাপ রয়েছে, তাদের জন্য বাড়তি কোনো সতর্কতা? হৃদরোগীর যারা হার্টের ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ যাদের, তাদের নিয়মিত ওষুধ খেতে হবে। সেক্ষেত্রে ওষুধের যে ওষুধ খেয়েই কন্ট্রোলে আসেন তাকে সেভাবে খেতে পরামর্শ দেওয়া হচ্ছে।
তো এই ক্ষেত্রে প্রথম দিকে একটু কনফিউশন ছিল যে দুইটা ওষুধ নিয়ে, যে সেটা নিয়ে অনেক গবেষণার পরে এখন পর্যন্ত বলা হচ্ছে যে 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 ওষুধে খেয়ে তার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে ছিল সে সেইভাবেই ওষুধগুলো খায়। মানে এখানে কোনো নিষেধাজ্ঞা কিংবা নিষেধাজ্ঞা নেই, কোনো ইয়ে নেই, এবং সব ওষুধই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ওষুধই ব্যবহার করা যাবে। মানে তিনি তার ব্যক্তিগত চিকিৎসক কিংবা যার তত্ত্বাবধানে আছেন তার সাথে পরামর্শ করে সেই ওষুধগুলো খাবেন। কিন্তু যে করোনা ভাইরাসের জন্য মানে যদিও এখনো ভ্যাকসিন আবিষ্কার হয়নি, নিশ্চিতভাবে কোনো ওষুধ প্রয়োগ করা যাবে কিনা সেটা নিশ্চিত হওয়া যায়নি, তারপরও অ্যাজিস্ট্রোমাইসিন এবং আরও কিছু ওষুধের কথা শোনা, হাইড্রোক্সিক্লোরোকুইন, সেগুলো ব্যবহারের ক্ষেত্রে মানে যিনি হৃদরোগী এবং একই সাথে করোনা ভাইরাস আক্রান্ত। সম্প্রতি দুই দিন আগে FDA তাদের একটা প্রতিবেদন দিয়েছে, সেখানে বলা হয়েছে যে রুটিনলি হাইড্রোক্সিক্লোরোকুইন এবং অ্যাজিথ্রোমাইসিন দেওয়া যাবে না। এগুলো সাধারণত হাসপাতালে ভর্তি যেগুলো সিভিয়ার রোগী চিকিৎসকের তত্ত্বাবধানে এটা দিতে হবে, কারণ এই ওষুধ দুইটার অনেক পার্শ্ব প্রতিক্রিয়া আছে। যেমন হাইড্রোক্সিক্লোরোকুইন দিলে কিউটি ইন্টারভেল সেটা প্রলম্বিত হয়ে যেতে পারে, এর সঙ্গে যদি অ্যাজিথ্রোমাইসিন দেওয়া যায় ওটা আরও করতে পারে। কাজে কিউটি প্রলঙ্গেশন হলে হার্টের অনিয়মিত হৃদস্পন্দন হতে পারে, যে সিরিয়াস ই হয় সেটা হচ্ছে ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া হয়, ভেন্টিকুলার ফিব্রিলেশন হয়, অ্যাসিস্টল হয় এবং মৃত্যুর ঝুঁকিও আছে এখানে। কাজেই এটা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনোভাবে দেওয়া যাবে না। আর এটা শুরু করতে হলে একটা তার বেসলাইন ECG থাকতে হবে, তার লিভার কেমন আছে, কিডনি কেমন আছে এবং ইলেকট্রোলাইট কেমন আছে এটা অবশ্যই মনিটর করতে হবে। কাজেই মনিটর ছাড়া রুটিনলি এই ওষুধগুলো, এই দুইটা ওষুধ কোনোভাবেই ব্যবহার করা যাবে না। আপনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের গুরুত্বপূর্ণ পদে আছেন, বাংলাদেশের পরিস্থিতি কি দাঁড়াচ্ছে, মানে হৃদরোগী যারা তাদের মধ্যে কি সংক্রমণের হার বেশি দেখা যাচ্ছে কিংবা এরকম কোনো কেস পাচ্ছেন কিনা আপনারা? এরকম যে হৃদরোগ যে আসছে তার যে ঝুঁকি বেশি না, কিন্তু আক্রান্ত হলে তার প্রগ্নোসিসটা খারাপ বেশি হচ্ছে। আর যেহেতু আমি একটা নন কোভিড হসপিটালে কাজ করি, এখানে বোঝা যায় না যে কোনটা করোনার ভাইরাসের রোগী। দেখা গেল রোগীটা ভর্তি হলো, ওয়ার্ডে ভর্তি হলো, তারপর তার সিমটম হলো, তখন ডায়াগনোসিস হলো। তো এর মধ্যে এমার্জেন্সি থেকে রোগীটা ঘুরে ঘুরে যখন তার ওয়ার্ডে যাচ্ছে, ততক্ষণে অনেকেই এই রোগীর সঙ্গে সংক্রমিত হয়ে যাচ্ছে, যার কারণে তখন আমাদের জন্য এটা একটা অসুবিধা নন কোভিড হসপিটালে। বাংলাদেশে মানে কোভিড স্পেশালাইজড হসপিটাল করা হয়েছে, সেটি নিশ্চয়ই একটি খুব ভালো উদ্যোগ এবং সেখানে সঠিক চিকিৎসা চলছে আমরা আশা করি। তারপরও সাধারণভাবে মানে বলা হচ্ছে চিকিৎসকদের পক্ষ থেকেই যে লক্ষণ দেখা দিলে আগে আপনি বাসাতেই চিকিৎসা নেবার চেষ্টা করেন কিংবা বাসাতে থেকেই এটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন, সেক্ষেত্রে আসলে কীভাবে করবেন তারা, মানে কোন গাইডলাইন ফলো করবেন কিংবা ডাক্তারদের পরামর্শ যদি প্রয়োজন হয় সেটির কী উপায় রয়েছে? এখন পর্যন্ত যে হার দেখা যাচ্ছে তাতে শতকরা 80% রুগীরই মাইল্ড সিমটম, সামান্য সিমটম হতে পারে, তারা বাসাতেই চিকিৎসা নেবে, বাসার মধ্যে তারা আইসোলেশনে থাকবে। বাসাতে আইসোলেশন যদি কোনোভাবে দেখা যায় যে বাসাতে কোনোভাবে তার আইসোলেশন সম্ভব না, যেমন একটাই ঘরে আছে হয়তো বা, তো সেই ঘরের ক্ষেত্রে বলা হয়েছে যদি সে হোম আইসোলেশন করে তাহলে তার পরিবার পরিজন থেকে 1 মিটার দূরে থাকতে পারে। দেখা যাচ্ছে সে একটাই তার বাসায় বাথরুম, সেই বাথরুমের যেটা বলা হয়েছে যে একটাই বাথরুম, কিছু করার নেই, তখন সবার পরিবারের সব সদস্য বাথরুম করে আসার পরে সে শেষে যাবে, মানে এটা এমার্জেন্সি হলে তো করার কিছু নেই। তখন সেই বাথরুম সে করে আসার পরে বাথরুমের যে জিনিসগুলো তার সংস্পর্শে আসছে সেই জিনিসগুলো জীবাণুমুক্তকরণ দিয়ে করে ব্যবহার করতে হবে। কিন্তু এরকম হলে তাহলে ইনস্টিটিউশনাল আইসোলেশনের ব্যবস্থা আছে, সেটাও করা যেতে পারে। আর মানে আইসোলেশন, কোয়ারেন্টিন এই শব্দগুলো আসলে এই করোনা ভাইরাস সংক্রমণের পর থেকে আমরাও এগুলোর সাথে পরিচিত হচ্ছি, কিন্তু সাধারণ মানুষের কাছে কিছুটা বিভ্রান্তি কিংবা কিছুটা অস্পষ্টতা থেকে যায় এখনও। এখন তো সকলে আছেন কোয়ারেন্টিনে এই লকডাউন সময়, তাই তো? হ্যাঁ, তাহলে আইসোলেশন যারা হাসপাতালে আছেন তারা মানে অসুস্থ রোগী সুস্থ থেকে আলাদা করা, আচ্ছা, যে রোগী সে সুস্থ মানুষ থেকে যে আলাদা থাকবেন সেটা হচ্ছে আইসোলেশন, আর কোয়ারেন্টাইন হচ্ছে সে আপাত দৃষ্টিতে এখন সুস্থ, তার একটা কোভিড পজিটিভ বা কোভিড আক্রান্ত রোগী বা সাসপেক্টেড রোগীর কন্ট্যাক্টে আছে, সে সুস্থ ব্যক্তি থেকে আলাদা, কিন্তু সে নিজেও সংক্রমণের ঝুঁকিতে আছে, সে অন্যকেও ছড়াইতে পারে, এটা হচ্ছে কোয়ারেন্টাইন। এখন যেটি দেখা যাচ্ছে বাংলাদেশে, বিশেষ করে ভারতেও, এবং মানে এটি তো আসলে বিভিন্ন জায়গায় অঞ্চলভেদে কোভিড-19 হয়তো তার চরিত্র বদলাচ্ছেও, উপসর্গহীনভাবে বহু মানুষ বলা হচ্ছে বিশেষজ্ঞদের পক্ষ থেকে যে তারা উপসর্গহীন হয়ে এটি ছড়াচ্ছেন এবং আবার মৃত্যু ঘটছে, এরকম দুই একটি কেস দেখা গেছে, মানে সেক্ষেত্রে কি আশঙ্কা আরও বাড়ছে, মানে এটি কেন হচ্ছে? এটাই এখন বেশি মহামারী স্টেজে যখন চলে যায় তখন বেশিরভাগ রোগী কিন্তু তার উপসর্গ নাই,
এখন দেখা গেল যে একজন লোক আক্রান্ত হয়ে আছে, তার হয়তো তার সাথে অন্য কোমরবিডিটিগুলো আছে, যেমন হার্টের অসুখ আছে, তার ডায়াবেটিস থাকতে পারে, তার অ্যাজমা হাঁপানি থাকতে পারে, ক্যান্সার থাকতে পারে। তো এদের হঠাৎ করে খারাপ হয়ে যেতে পারে, এদের যে আগে থেকে খারাপ হতে হতে তা না, একদম উপসর্গ নাই, হঠাৎ করে উপসর্গ হয়ে যেতে পারে। তখনই বলা হচ্ছে যে উপসর্গের এগুলো দেখা গেলে আপনি জরুরি হাসপাতালে যোগাযোগ করবেন। মানে তখন মানে হঠাৎ করে ইয়ে হলে মানে জরুরি ভিত্তিতে হাসপাতাল কিংবা ডাক্তারের কাছে যেতে হবে। একজন দর্শক আছেন আমাদের সাথে, তার প্রশ্নটি নিতে চাই। দর্শক, পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম সালাম, বলুন। জি আর একবার বলুন। ধন্যবাদ প্রশ্নের জন্য, ধন্যবাদ, গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোল্ড অ্যালার্জি কিংবা ডাস্ট অ্যালার্জি বাংলাদেশে এখন আসলে বায়ু দূষণের কারণে অনেক বেড়ে গেছে, সেই হারটি তাদের ঝুঁকি বেশি কিনা এই সময়? না, ধন্যবাদ দর্শক আপনাকে। যে অ্যালার্জি রোগীগুলোর ওরকম সমস্যা নেই, কিন্তু অ্যালার্জি রোগীগুলো যদি তার অ্যাজমা, শ্বাসকষ্ট বা সিওপিডি থাকে, যে সিগারেট খাওয়ার জন্য যে শ্বাসকষ্ট বা অন্য কোনো কারণে, তাদের ঝুঁকিটা বেশি। যেহেতু অ্যালার্জি প্রবণ আমাদের দেশ, এটা অ্যালার্জির জন্য অতটা ঝুঁকি না, কিন্তু তার যদি শ্বাসনালীর রোগ থেকে থাকে, তাহলে সে যদি আক্রান্ত হয় তাহলে তার জন্য প্রগ্নোসিসটা খারাপ হবে। ধূমপানের বিষয়টি যেহেতু বললেন, মানে বাংলাদেশে ধূমপায়ীর সংখ্যা অনেক বেশি, তামাক গ্রহিতাও অনেক বেশি, তারা কিভাবে আসলে এখানে ঝুঁকিতে রয়েছে? ধূমপান কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ধূমপানের জন্য যে আমরা যে কোমরবিডগুলো বলতেছি, ক্যান্সার, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, ইসকেমিক হার্ট ডিজিজ, এগুলো বেড়ে যাচ্ছে। তারপরে হচ্ছে যে এই অসুখটা প্রধানত ফুসফুসে যে খারাপ হয়ে যাচ্ছে, কাজেই যারা ধূমপান করছে তাদের ফুসফুস আগে থেকেই তাদের ফাংশন কমে আসছে, কাজে এই অবস্থায় যদি তার হয় তাহলে এই রোগীগুলোর বেশি খারাপ হওয়ার সম্ভাবনা। যেহেতু করোনা ভাইরাসটিও নতুন, এটির গতি প্রকৃতিও বেশ বিভ্রান্তিও সৃষ্টি করছে বিশেষজ্ঞ থেকে শুরু করে সাধারণ মানুষের মাঝে, বিভিন্ন ধরনের যেটাকে বলে মিথ তৈরি হচ্ছে। এক হচ্ছে যে এটি আসলে কাগজে ছড়ায় কিনা, মানে সংবাদপত্রের মাধ্যমে ছড়ায় কিনা, টাকা পয়সার মাধ্যমে ছড়ায় কিনা, ছড়ালেও সেটি আসলে কতখানি ঝুঁকি তৈরি করছে, কারণ এই কয়েকটি জিনিস, বিশেষ করে টাকা পয়সা, এটি ছাড়া তো মানুষ আসলে একেবারেই এটাকে এড়িয়ে চলতে পারে না। সেই ক্ষেত্রে আসলে কী করার প্রয়োজন রয়েছে? এখন পর্যন্ত যে প্রতিবেদনগুলো আমরা জানি সেটা হচ্ছে কাগজে সব থেকে কম থাকে, 3 ঘন্টা পর্যন্ত সর্বোচ্চ এটাতে আসে। টাকার কথা যেটা বললেন সেটা 4 দিন পর্যন্ত থাকতে পারে। তো যেটাই হোক না কেন, যেটাই আমি ধরি বা ব্যবহার করি না কেন, সেটা ব্যবহার করা বা ধরার পরে আমার হাতটাকে পরিষ্কার করতে হবে। সেটা সাবান পানি দিয়েও হতে পারে, সেটা 70% অ্যালকোহল দিলেও হতে পারে, যেভাবে নির্দেশনা দেওয়া আছে কমপক্ষে 20 সেকেন্ড। হ্যাঁ, হাত দিই, দেখুন আমরা যদি হাত দিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, কারণ এটা হচ্ছে টিজন, চোখ নাক মুখ, এর মিউকাস মেমব্রেনের কন্ট্যাক্টে আসলে ভাইরাস তার গতি চেঞ্জ করে ফেলে, কিন্তু সারফেসে সে বেশিক্ষণ ধরে, মানে আমি হাত দিয়ে ধরলাম, হাত পরিষ্কার করলাম, তাহলে আর সেই জায়গায় অলওয়েজ আপনার হাতটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। আরও একজন দর্শক আছেন আমাদের সাথে, দর্শকের পরিচয় নিতে, পরিচয় জেনে প্রশ্নটি নিতে চাই। দর্শক, আপনার প্রশ্নটি করতে পারেন। আমি মিরপুর থেকে বলছিলাম। জি বলুন। যে আমার হাতের প্যালপিটেশনটা খুব বেশি হয়, আপনার গত ডিসেম্বর থেকে শুরু হয়েছিল, আমি সমস্ত টেস্ট করেছি হাতের, কোনো প্রবলেম নাই, থাইরয়েডেরও আপনার টেস্টগুলো করানো হয়েছিল, তাতেও কোনো প্রবলেম ছিল না, কিন্তু আপনার ধরেন দুপুরে শুলাম, দেখা যায় এত জোরে বিষটা দিচ্ছে, মানে ধাক্কাটা ঘুম ভেঙে যায়। জি ডক্টর সুবীর, আপনার কোনো প্রশ্ন আছে সরাসরি? আপনার কি অন্য কোনো অসুবিধা আছে, বুক ব্যথা বা ব্লাড প্রেশার বা অন্য কোনো কিছু, কোনো কিছু ওষুধ খান আপনি? না, ব্লাড প্রেশারও ছিল না, ডিসেম্বর মাসে প্রথম হয়েছে, ওটা আপনারা একটা ওষুধ দিয়েছে আমাকে, সেটা হচ্ছে আপনার বিজলর 2.5। ওকে, আমার মনে হয় যে এটা ওনার অনেক দিনের সমস্যা, এবং যেহেতু কারণ নাই, এটা অ্যাংজাইটি থেকে হতে পারে, আর বয়সের জন্য হতে পারে, অ্যাংজাইটি মোস্ট প্রবাবলি, আর উনি তো বিটা ব্লকার ওষুধ খাচ্ছে, এটাতে ওনার নিয়ন্ত্রণ থাকবে, উনি অ্যাংজাইটি আছে কি না আপনি কোনো চিকিৎসকের পরামর্শ নিতে পারেন এটার জন্য। কিন্তু সবসময়ের জন্য প্যালপিটেশন, এটা আপনার জন্য হয়তো অতটা এই মুহূর্তের জন্য অতটা আশঙ্কার কিছু নেই, মানে যে মানে করোনা নিয়ে যে মানুষ বাড়তি যে ঝুঁকি সেই কিংবা আশঙ্কা, সেটির সাথে এটা খুব বেশি সম্পর্কিত নেই, কারণ অ্যাংজাইটি হয়তো বেড়ে যেতে পারে এই করোনার কারণে, তার জন্য হয়তো
শ্বাসকষ্ট কিংবা দমবন্ধ অবস্থা হতে পারে, মানুষ তাতে আসলে আরও বেশি ভীত হয়ে ওঠে। আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম, টাকা কিংবা ক্রেডিট কার্ড, যেগুলোর মাধ্যমে আসলে আর্থিক লেনদেন হয় এবং সেটাকে এড়িয়ে চলা একেবারেই অসম্ভব সাধারণ মানুষের ক্ষেত্রে, সেখান থেকে মানে সুরক্ষিত থাকার মূল উপায় হচ্ছে হাতকে পরিষ্কার রাখা। আপনি গ্লাভস পরে নিতে পারেন, আপনি যদি মনে খুব টাকা পয়সা গুনতে হবে আপনাকে অনেক বেশি গ্লাভস পরে। তারপরে এই হাত নিরাপদ। আরো একজন দর্শক আছেন আমাদের সাথে, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, জি বলুন। জ্বর যেদিন আসছিল রাইতে আমার ওষুধ সরবর সেদিনে শেষ, আর এরপর থেকে জ্বর আসে নাই। কিন্তু শুকনা কাশি শ্বাসকষ্ট ছিল, ঠিক আছে। আপনার কাশি দিন সাতেক এবং সেই সাথে জ্বর, তাই তো? জ্বর এখন বর্তমান নাই, ঠিক আছে। জি জ্বর তো আমার একদিন মানে আসছিল গায়ে, সেদিন থেকে আর নাই। জি কিন্তু শুকনা কাশিটা আমার প্রায় এক সপ্তাহ ধরে আছে। আমি এর মধ্যে এজিথ্রোমাইসিন খাইতেছি, জি, মোনাস টেন খাইতেছি, আরো শুকনা কাশির যে ফাইল গুলো আছে এগুলো আমি চালাইতেছি বাসা থেকেই। কিন্তু আজকে একটু কম মনে হইতেছে আর কি, আমি শুনেছি এটা, তারপর আমার ভিতরে একটু সন্তোষ মনে হইতেছে কি এটা কি আমার মানে আপনি কিছুটা ভীত স্বাভাবিকভাবে। ধন্যবাদ প্রশ্নের জন্য। ডক্টর সমীর, এই বিষয় নিয়ে আমরা জবাব দিব। আরো একজন দর্শক আছেন বোধহয় আমাদের সাথে, দর্শক পরিচয় দিতে পারেন, আপনার প্রশ্নটিও করুন সেই সাথে। কেউ আছেন? হ্যালো, হ্যালো, জি শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি বলছিলাম যে আমার মাঝে মধ্যে একটু গলা ব্যথা করে, জি, আবার একটু গরম পানি খেলে ভালো হয়েছে। এখন কি ওষুধ খেলে এটা ভালো হবে আর কি? শুধু গলা ব্যথা রয়েছে, গরম পানি খাচ্ছেন আপনি, কোনো প্রশ্ন আছে ওনার কাছে? আপনার জ্বর আছে? আপনার না না জ্বর নাই। জ্বর নাই বা আপনার আশেপাশে কোনো করোনা ভাইরাসের রোগী পাওয়া গেছে এরকম, তাদের সংস্পর্শে আসছেন এরকম? জি না জি না, কুমিল্লার সদরে এই ধরনের কোনো শুধু গলা ব্যথা। শুধু গলা। ধন্যবাদ প্রশ্নের জন্য, ধন্যবাদ। এই প্রশ্নগুলো উত্তর আমরা আপনার কাছ থেকে জেনে নেব একটি বিরতির পরে ফিরে এসে। দর্শক আপনারা দুজন নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন, বাকিদেরও পাবো, ফিরছি কিছুক্ষণের মধ্যে। ফিরে এলাম আমরা বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে বিশেষ অনুষ্ঠান করোনাকালে চিকিৎসাপত্রে। আমাদের সাথে আছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট NICVD-র উপপরিচালক এবং সহযোগী অধ্যাপক ডাক্তার সমীর কুমার কুণ্ডু। আমরা দর্শকদের টেলিফোনের জবাব দিব, তার আগে এই মুহূর্তে একজন দর্শক আছেন আমাদের সাথে, আমরা তার প্রশ্নটি নিতে চাই। দর্শক পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আমি আফজল বলছিলাম ঢাকা থেকে। জি আমার বিষয়টা হচ্ছে, প্রতিদিন সকালে আমার সাধারণত ঠান্ডা সিজনে এই সমস্যাটা বেশি হয়, কিন্তু এখন পর্যন্ত চলতেছে। ঘুম থেকে ওঠার পরে মিনিমাম আধা ঘন্টা পর্যন্ত হাসি থাকে, অন্য কোনো সমস্যা না, শুধু হাসিটা থাকে। এটা কি আপনার নিয়মিত হচ্ছে নাকি এই সময় এসে বেশি হচ্ছে? এটা হচ্ছে কি আমার ঠান্ডার সিজনটাই বেশি হয়, কিন্তু এই সিজনটা এখনো আছে, মূলত মার্চ এপ্রিলের দিকে থাকে না, কিন্তু ইদানিং এটা কন্টিনিউ হচ্ছে আর কি। আচ্ছা, ধন্যবাদ প্রশ্নের জন্য। আরো একজন দর্শক আছেন আমাদের সাথে, তার প্রশ্নটি একবারে নিয়ে নিতে চাই। দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আছেন কেউ আমাদের সাথে? হ্যাঁ, জি আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ, আমার প্রশ্ন, আমার আপনি আপনি যদি আরো একবার বলুন, আপনার কথাটি আমরা স্পষ্ট বুঝতে পারিনি। আমার তিন দিন ধরে জ্বর আছে, কাশি আছে, কাশি আছে কিন্তু শুকনো কাশি। আচ্ছা, ঠিক আছে ডক্টর, আপনার ধন্যবাদ দর্শকদের। সাধারণত এখন যে ঋতু পরিবর্তনের সময় এটা সাধারণ হতে পারে, তো উনি সাবধানতার সাথে থাকুন, উনি হাঁচি কাশিটা মাস্ক ব্যবহার করতে পারেন উনি, আর এর জন্য সিমটোমেটিক অ্যান্টিহিস্টামিন খেতে পারেন শুধুমাত্র, আর গরম পানি দিয়ে গার্গেলা বা স্টিম ইনহেলেশন নিতে পারেন। আর প্রথম যে দর্শক যিনি ছিলেন, আর এই আমরা আসছি ক্রমান্বয়ে, আর একজন ভদ্রমহিলা
প্রশ্ন করলেন যে তিন দিন ধরে উনার জ্বর আছে আর শুকনা কাশি। হ্যাঁ, জ্বর শুকনা কাশি যেহেতু আছে, উনি এটা কাশি থাকলে ওনাকে একটা মাস্ক ব্যবহার করতে হবে, ওনাকে আমাদের যে উপদেশগুলো দেওয়া হচ্ছে সেগুলো করা হবে, জ্বর থাকলে জ্বরের জন্য নাপাজাত প্যারাসিটামল গ্রুপের ওষুধ খেতে পারে একটা করে দিনে তিনবার, আর একটু সামান্য যে অ্যালার্জি জাতীয় বা একটু হাঁচি একটু কাশি হচ্ছে এটার জন্য অ্যান্টিহিস্টামিন সাধারণত ফেক্সোফেনাডিন বা লোরাটারিন যে কোনো গ্রুপের খেতে পারে। মোটামুটি সব দর্শকেরই প্রশ্ন একই রকম, যেমন নারায়ণগঞ্জ থেকে একজন করেছিলেন যে জ্বর আছে সাত দিন ধরে কাশি তার ক্ষেত্রে, আর কুমিল্লা থেকে একজন শরীফুল উনি বলেছিলেন যে গলা ব্যথা তার। প্রথম দর্শকের জন্য যেহেতু ওনার জ্বর নাই একটু কাশি আছে, উনি অ্যাজিথ্রোমাইসিনটা খাচ্ছিলেন, ওটা উনি পাঁচ দিন পূর্ণ খাবেন, যদি তারপরেও থাকে উনি অ্যান্টিহিস্টামিন খেতে পারেন একটা, আর হচ্ছে যে গার্গলিং করতে পারে। তারপরে যদি ওনার সমস্যাটা কমে আসছে আগের থেকে বলে আসেন, যেহেতু এখন করোনার একটা মহামারী চলছে কাজে ওনাকে সাবধানে থাকতে হবে, যদি এটা বেড়ে যায় তাহলে ওনার হয়তো করোনার পরীক্ষা করা লাগতে পারে। আর দ্বিতীয় যিনি গলা ব্যথা, ওনার জন্যে যেহেতু জ্বর নাই শুধু গলা ব্যথা, উনি সাবধানেই থাকবেন এবং গলা ব্যথার জন্য প্যারাসিটামল গ্রুপের ওষুধ খেতে পারেন এবং গরম পানি দিয়ে কুসুম গরম পানি দিয়ে গড়গড়া করতে পারেন, মানে গরম পানি খেতে পারেন এবং গরম পানিতে গার্গল খাওয়ার তার থেকে গড়গড়াটা করতে পারেন। আচ্ছা, আরও একজন দর্শক আছে, তার প্রশ্নটি নিয়ে তারপর আলোচনায় ফিরবো, দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আছেন কেউ? জি জি জি, শুনতে পাচ্ছি, বলুন। আমার নাম আমি আমের বাইপাস করা আছে। জি জি, আমার বাইপাস করা আছে, আমি রোজে আছি। আচ্ছা জি, এর মধ্যে কি আমার খুব সমস্যা হবে? কবে হয়েছে আপনার বাইপাসটা, অপারেশন কবে হয়েছে? জি আমার 4.5 বছর। 4.5 বছর, এর মধ্যে বুকে ব্যথা শ্বাসকষ্ট কিছু নাই তো আপনার? জি না। না, তাহলে আপনার অসুবিধা হবে না, কিন্তু আপনাকে যে পরিমাণ পানি নির্দিষ্ট করা আছে সেই পানিটা ওইভাবে খাবেন, খাবারটা আপনি যেভাবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবারটা আপনার তৈলাক্ত চর্বি জাতীয় খাবার বেশি, জাঙ্ক ফুড এগুলো খাবেন না, আর ওষুধগুলো নিয়মিত খেতে হবে। যেমন আপনার যদি দুপুরে কোনো ওষুধ থাকে যেমন অ্যাসপিরিন ক্লোপিডোগ্রেল এই গ্রুপের, এই ওষুধগুলো আপনি আপনার প্রধান যে খাবার এটা যদি রাতে হয় সে রাতের খাবার পরে খাবেন এবং নিয়মিত ওষুধ খাবেন, আশা করি আপনার কোনো অসুবিধা হবে না। জি ধন্যবাদ। আরও একজন দর্শকের প্রশ্ন নিতে চাই, দর্শক পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালাম আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি ঢাকা থেকে বলছি, রুমা। জি হ্যাঁ, আমার হচ্ছে গলব্লেডারে পাথর আছে। হ্যাঁ হ্যাঁ, এখন প্রায় 1.5 বছর আগে তখন ধর পড়ছিল, তো ছোট ছিল, পরে ডাক্তার বলছে পরে বড় হইলে ওটা অপারেশন করছে। তারপরে কিছুদিন আগে দেখেছি ওইটার থেকে আমার ডান পাশে ব্যথা হয়, বুকেতে ব্যথা হয়, এখন বাম পাশটাই ব্যথা হয়, অনেক ব্যথা করে, জোরে কথা বললেও ব্যথা করে। হ্যাঁ, কিছুদিন হলে সমস্যাটা বেশি হচ্ছে, প্রায় এই যে এই লকডাউনের ভিতরে 15-16 দিন হলে এরকম সমস্যাটা বেড়ে গেছে। আর ডান পাশটা পুরো কোমর থেকে পা পর্যন্ত পুরো, মানে আমি হাঁটতে পারি না, পুরো প্যারালাইজের মতো যখন হয় তখন আমি হাঁটতেও পারি না, বিছানা থেকে উঠতেও পারি না, বসলেও উঠতে পারি না। মানে আপনি এখন বলছেন যে এই যে এই লকডাউন চলছে, করোনা মহামারী, এই সময় আপনি কিভাবে ডাক্তারের কাছে যাবেন কিংবা অপারেশন করাবেন কিনা, এই কি তো আপনার প্রশ্ন? হ্যাঁ, এটা মানে একটু শুনতে পাচ্ছি যে এখন আসলে কিভাবে। জি ধন্যবাদ। আপনার বয়স কত বলবেন? হ্যাঁ, আমার বয়স 27 বছর। আচ্ছা আচ্ছা, ওনার যে গলব্লাডার পিত্তথলির যে সমস্যাটা, সেটা হচ্ছে যে এটা ব্যথা হতেই থাকবে, আর এটা যেহেতু কোনো ওষুধ নাই, একসময় না একসময় ওনার অপারেশন করতেই হবে। যেহেতু এখন খুব বেশি ইমার্জেন্সি না হলে আমরা কোনো ঝুঁকি বা কোনো অপারেশন কোনো প্রসিডিওর মধ্যে না যাওয়ার জন্য পরামর্শ দিচ্ছি। আর কোমরের ব্যথা কিন্তু, মানে এটি কিন্তু আসলে একটি বাস্তব সমস্যা হয়ে দাঁড়িয়েছে করোনা মহামারীর কারণে। নন কোভিড হাসপাতালগুলোতেও আসলে মানুষজন যেতেও ভয় পাচ্ছেন, ডাক্তারদেরও তো এক ধরনের প্রিপারেশন আছে সব না, সেই ভয়ের ব্যাপার না, কারণ হচ্ছে যে এটা তো অনেক দিনের অসুখ, ওনার তো একদিনে হয়নি, এখন যদি খুব বেশি হয়ে যায় সেটার তো আলাদা, কিন্তু হচ্ছে যে যেখানে যাচ্ছে সেখান থেকেও তার তো করোনা সংক্রমিত হওয়ার ঝুঁকি থেকেই যাচ্ছে, কারণ ডাক্তারও তো এখন নিরাপদ না, হেলথ কর্মীরাও নিরাপদ না, তখন এখন তো যেহেতু মহামারী সিমটম নাই, ডাক্তারও তো ক্যারিয়ার হতে পারে, স্টাফ ক্যারিয়ার হতে পারে, উনি হাসপাতালে যাবেন, কাজেই যদি খুব বেশি ওনার মানে দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত না হয় তাহলে ওনাকে এখন অ্যান্টিস্পাজমোটিক বা একজন ডাক্তারের সঙ্গে কথা বলে নিতে পারেন। আর যেটা ওটা তো ব্যাক পেন মনে হচ্ছে ওনার, যেটা কোমর থেকে ব্যথা, উনি আপনি বিশ্রামে থাকেন, একটু শক্ত বিছানায় সোজা হয়ে থাকেন, সামনে ঢুকে ভারী জিনিস না তুললেই হবে, আর ব্যথার জন্য প্যারাসিটামল গ্রুপের ওষুধ খাওয়া এখন ভালো। এখন পরামর্শ হচ্ছে যত বেশি আসলে ঘরে থাকা যায় সেটি হচ্ছে মূল বিষয়। অবশ্যই।
আরো একজন দর্শক আছেন আমাদের সাথে, দর্শকের প্রশ্নটি নিতে চাই। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আমি মতিউর রহমান বলছিলাম। জি বলুন। মতিউর রহমান বলছিলেন? জি মতিউর রহমান সাহেব শুনতে পাচ্ছি, বলুন। আমি কুড়িগ্রাম জেলা উলুপুর থেকে বলছিলাম। জি আমার সারের কাছে প্রশ্ন হচ্ছে, ওই মানে আমার জ্বর বা ওই গলা ব্যথা এই ধরনের কোনো নেই ইনশাল্লাহ। আমার হচ্ছে যে ওই বুকতে মানে একটু দাম দাম মনে হয়। আমি মানে সিগারেট খাইতাম, সিগারেট খাইতাম আর গাড়ি চালাইতাম, মোটরসাইকেল চালাইতাম, হেলমেট ছাড়া আমার চালাইতাম। ওই কারণে মনে হয় বুকতে দাম মনে হচ্ছে আমার, আর কাশি উঠে একটু মাঝে। আপনি কি ধূমপান করেন? ধূমপানের অভ্যাস আছে আপনার? আচ্ছা, এই সমস্যাটা কি আপনি শারীরিক পরিশ্রম করলে হয়? বুকে যে জাম জামটা বলছেন, আমি একজন টিচার না, আপনি যে হাঁটা চলা করলে দৈনন্দিন কাজে কি বুকের জামটা হয় না একই রকম থাকে? ও হ্যাঁ, আমার মনে হচ্ছে না যে এটা ওনার তেমন সমস্যা। আপনি এটা কি খাওয়ার সঙ্গে কোনো সমস্যা সম্পর্ক আছে, খালি পেট বা ভরা পেটে এই জামটার, বুকের জামটা? তাহলে আমার মনে হয় না যে আপনি আর এটাতে এত ভয় পাওয়ার কিছু নাই। আপনি গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে দেখতে পারেন, আর যদি বুকটা খুব চেপে আসে এই মুহূর্তে আপনার একটা ইসিজি করা ছাড়া এটা বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। পরীক্ষা করে দেখা, যদি দেখেন যে ব্যথাটা কমছে না, এর প্রবণতাটা বেড়ে যাচ্ছে আগের থেকে বা খুব চেপে আসছে, এর সাথে ঘাম বা অন্য সমস্যা উপসর্গ থাকে, তাহলে ভালো হচ্ছে আপনি যদি ইসিজি করতে পারেন। মানে প্রাসঙ্গিক কিছু প্রশ্ন করতে চাই, যেমন নিউমোনিয়ার ভ্যাকসিন, মানে করোনার জন্য যেহেতু নির্দিষ্ট ভ্যাকসিন এখন আবিষ্কার হয়নি, পরীক্ষা নিরীক্ষা চলছে, আমরা গতকালও দেখেছি যে যুক্তরাষ্ট্রে, এর আগে যুক্তরাজ্যে দেখেছি, সেই সাথে অ্যান্টিবায়োটিকের ব্যবহার মানে প্রয়োগ করে সেখান থেকে কি কোনো সুফল পাওয়া গেছে? মানে আপনারা করোনা ভাইরাসের জন্য কোনো কিছু রি নাই, কিন্তু নিউমোনিয়ার যে ভ্যাকসিন আছে, যে কিছু কিছু অসুখ আছে যে তাদের, যেমন ধরেন হার্টের অসুখ, অন্যান্য অসুখ যেগুলো থাকে, তাদের যদি নিউমোনিয়া আক্রান্ত হয় সে রোগীগুলো খারাপ হয়ে যায়। সেটা করোনা ভাইরাস না, কিন্তু অন্য কারণে যেগুলো ছিল সেগুলোর ভ্যাকসিন দেওয়া যেতে পারে। তার করোনা ভাইরাসের সঙ্গে যদি ওইটাও আক্রমণ থাকে দুইটা, তাহলে রোগীর প্রগনোসিসটা খারাপ হবে। আচ্ছা, কাজেই করোনা ভাইরাস নিয়ে আমরা এখন আতঙ্কিত, এটা নিয়ে কী করবো। তার সাথে ওনার যদি আরেকটা প্রিভেন্টেবল কারণ থাকে, যেটা অনেকেই দিয়ে থাকেন আর কি, ক্রনিক কিংবা বলা হচ্ছে যে বিসিজি টিকা দেওয়া থাকলে তাদের সংক্রমণের ঝুঁকি কম, যে তথ্য আছে মানে প্রতিবেদন দেখা যাচ্ছে যে যে দেশগুলোতে বিসিজি ভ্যাকসিন জন্মের পরপরই দেওয়া হয় সেই দেশগুলোতে আক্রান্তের হার অনেক কম এবং তাদের মৃত্যুর হারও অনেক কম। এটা নিয়ে এখনও গবেষণা চলছে, আরও হয়তো হবে। এখনও বলা যায় না যে বিসিজি ভ্যাকসিন দেওয়া আছে বলে এটা হবে না, তবে এটা একটা চিন্তার ব্যাপার যে দর্শক আছেন আমাদের সাথে। হ্যাঁ, ধন্যবাদ। দর্শকের প্রশ্নটি আমরা নিতে চাই, তারপরে হয়তো একটি বিরতির পরে ফিরে সেই জবাবগুলো নেব। দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়া আলাইকুম সালাম, বলুন। আমি কুষ্টিয়া থেকে বলছি, তুলি। জি আমার মেয়ের বয়স হলো 8 বছর। হ্যাঁ, ওর গত জানুয়ারিতে ওর টনসিল ফুলছিল, তো সেই টনসিলটা ওষুধ খাওয়ানোর পরে কমে গেছিল, আমি আর খেয়াল করে দেখিনি যে ফুলে আছে কিনা। পরে এই ফেব্রুয়ারিতে গিয়ে আবার একটু দই খাওয়ার কারণে ওর গলা ব্যথা হয়েছিল, দেখি ওই জায়গাটা যথেষ্ট ফুলে আছে। পরে একটা ডাক্তারের পরামর্শ নিয়ে আমি ওকে অ্যান্টিবায়োটিক দিয়েছিলাম, উনি আর ডিম্যাক্স দিয়েছিল 7 দিন খেতে, আর হচ্ছে অ্যালাটল দিয়েছিল 2 বেলা খেতে, সকাল আর রাত। তো আমি ওকে ওই কোর্সটা কমপ্লিট করাইছি, কিন্তু তারপরে ওই টনসিলটা কমেনি। কিন্তু এখন তো আমি ডাক্তার দেখাইতে পারছি না, ওর যদি কিছুদিন মানে এইসব ঝামেলা শেষ হইলে কোন রোগী যদি মানে করোনা আক্রান্ত হয়ে থাকেন, তিনি যদি সুস্থ হয়ে ওঠেন, তার কি নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে কিনা? অত্যন্ত চমৎকার প্রশ্ন করেছেন, ধন্যবাদ বিশ্বজিৎ সাহেব। আমরা এর জবাবগুলো নিব, একটি বিরতির পরে ফিরবো। ডক্টর সমীর আমাচ্ছেন আমাদের সাথে, নিশ্চয়ই দর্শক আপনাদের সাথে পাবো, ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পর ফিরলাম। বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে বিশেষ অনুষ্ঠান করোনাকালে চিকিৎসাপত্রে। আমাদের সাথে আছেন ডাক্তার সমীর কুমার কুণ্ডু, কার্ডিওলজিস্ট এবং এনআইডি এনআইসিভিডির
ডেপুটি ডিরেক্টর, আমরা বেশ কয়েকটি প্রশ্ন পেয়েছি, সেই প্রশ্নের উত্তর জানবো। আরও একজন দর্শক আছেন আমাদের সাথে, দর্শকের প্রশ্নটি নিয়ে তারপর আমরা আলোচনায় ফিরতে চাই। দর্শক পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমি শারীন দর্শক থেকে বলছি। জি, আমার আম্মার সমস্যা, ওনার বয়স হচ্ছে 49 বছর, গত 3 দিন ধরে ওনার খুব গায়ে ব্যথা, আর হচ্ছে মনে হচ্ছে ভিতরে অনেক জ্বর কিন্তু বাইরে কিছু প্রকাশ পাচ্ছে না, আর গলায় একটু লালা মতোও আছে। কোনো প্রশ্ন আছে ডাক্তার সমীর? আপনার এলাকায় কোনো করোনা পজিটিভ রোগী আছে যশোরে, ওখানে ওই এলাকায় বা ওনার সংস্পর্শে আসে এরকম, বিদেশ থেকে আসা বা খুব বেশি এরকম? গত 1 মাস ধরেই গৃহ থেকে মানে বাসা থেকে বের হননি। আচ্ছা আচ্ছা, জি ধন্যবাদ। যশোরের প্রশ্নের উত্তরটি আগে দিই। হ্যাঁ, যেহেতু জ্বর আছে, শরীর ব্যথা, এটা যে কোনো একটা ভাইরাল ইলনেসে হইতেই পারে, কাজে যেহেতু এখন করোনার মহামারী, কাজে এখন ওনাকে সাবধানে থাকতে হবে। এই জ্বর আর ব্যথার জন্য একদম সিম্পল প্যারাসিটামল খেতে পারেন, এবং যদি হাঁচি কাশি কখনো আসে তাহলে সেটার জন্য হাঁচি কাশি যে শিষ্টাচার সেটা, আর উনি একটু সাবধানেই থাকবেন, কারণ এখন তো উপসর্গ শুরু, কোনটা দিয়ে হয় বলা যায় না, কাজে যেহেতু জ্বর আছে, ব্যথা আছে, যে কোনো একটা ইলনেসের লক্ষণ এটা, মানে সুতরাং সাবধানে থাকতে হবে, সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আমরা বিরতিতে যাবার আগে দুটি প্রশ্ন পেয়েছিলাম। কুষ্টিয়া থেকে তুলি নামে একজন তার মেয়ের জন্য ফোন করেছিলেন, 8 বছরের মেয়ের টনসিল ইনফেকশন, এখন বাইরে যাওয়া মুশকিল, ডাক্তারের কাছেও যাওয়া যাচ্ছে না, এই সময়টি তিনি কীভাবে রেহাই পেতে পারেন? আমার যতদূর মনে হচ্ছে যে ওর টনসিলের সমস্যাটা অনেক দিন ধরেই, এটা ক্রনিক টনসিলাইটিস হবে, কাজে এখন যদি ওর জ্বর না থাকে তাহলে এই মুহূর্তে অ্যান্টিবায়োটিক দরকার নেই। জ্বর গলা ব্যথা যদি থাকে তাহলে প্যারাসিটামল যথেষ্ট, আর ঠান্ডা খাবার যেন না খায়, কারণ ঠান্ডা খেলে টনসিলের প্রদাহটা বেড়ে যায়, আর হচ্ছে গরম পানি দিয়ে গড়গড়া করতে পারে, গরম পানি খেতে পারে, খাবারগুলো একটু কুসুম গরম খাবার, আরেকটা অ্যান্টিবায়োটিক এই মুহূর্তে শুরু দরকার নেই। যদি দেখে যে গলার মধ্যে কোনো পুজ দেখা যাচ্ছে বা জ্বর আসছে তাহলে হয়তো ঢাকার টিকাটুলি থেকে বিশ্বজিৎ নামে একজন ফোন করেছিলেন, উনি বলছেন যে সুস্থ হয়ে গেছেন করোনা পজিটিভ, তারপরেও আবারও নতুন করে করোনার উপসর্গ দেখা দিচ্ছে, এটি আমরা চীনেও দেখেছি, চীনের ক্ষেত্রে, চীনেও এটি তো মানে আশঙ্কাকে আরো বাড়িয়ে দিচ্ছে। সেটা হচ্ছে যে সে ভালো হয়ে গেল, এটার জন্য দেখার জন্য দেখা যে 3 দিন জ্বর নাই এবং পরপর 2 দিন আরটিপিসিআর টেস্ট নেগেটিভ, তো এই রোগীগুলো যখন বাড়ি যাবে তাদের আরও 14 দিন আইসোলেশনে থাকতে হবে, এর মধ্যে সিমটম আবার হতে পারে, এটাকে রিল্যাপস বলছে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে যদি আবার হতেও পারে, তো এখন হতে পারে যে টেস্ট যেটা নেওয়া হয়েছে সেটা ফলস নেগেটিভ টেস্টও হইতে পারে, যে রিপোর্টটা ফলস নেগেটিভ, কারণ পরপর 2 দিন ফলস নেগেটিভ হওয়ার সম্ভাবনা খুব কম। তবে রিল্যাপস হওয়ার ঘটনা বিশ্বের অনেক জায়গাতেই আছে, উনি সাবধানেই থাকবেন যদি এরকম কারোর ঘটনা ঘটে যে আবার 14 দিন তার আইসোলেশন। আমি যদি একটু বাংলাদেশের প্রেক্ষাপট আপনার কাছে মানে বোঝার চেষ্টা করি, যে বাংলাদেশে এখন যেভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে সরকার কর্তৃপক্ষ এবং সাধারণ মানুষও সেখানে সাড়া দিচ্ছে, এবং মৃত্যুর হার আমরা যেটা দেখছি, মানে মহামারীর যে পিক স্টেজ বলা হচ্ছিল এই মাসের শেষ দিকে এসে, সেক্ষেত্রে আসলে আমাদের এই মৃত্যুর হারটি কি মানে আমরা যেটা আশঙ্কা করেছিলাম মানে সেই জায়গাটির কাছাকাছি? অন্য দেশের তুলনায় আমাদের মৃত্যুর হারটা একটু বেশি, তো আমাদের একটাই হচ্ছে যে আমাদের বেশি বয়স্ক রোগীর সংখ্যা খুব কম, যাদের কোমরবিডিটিস থাকে, ইমিউনিটি কম থাকে, তো এতক্ষণ পর্যন্ত এই দেখা গেছে যে মৃত্যুর হারটা একটু বেশি আমাদের দেশে। আর মৃতদেহের সৎকারের বিষয়ে WHO-র একটি গাইডলাইন আছে, কিন্তু মানে মৃতদেহেতে কতক্ষণ এই ভাইরাস সক্রিয় থাকে? এখন পর্যন্ত যতগুলো তথ্য আছে যে মৃতদেহ ছড়াইতে পারে না, কিন্তু মৃতদেহ মারা যাওয়ার আগে তার যদি বডির কোনো নিঃসরণ থাকে, যেমন লালা সর্দি কাশি লেগে থাকে, তো এইগুলো হয়তো বা ছড়াইতে পারে, কিন্তু এই সার্ভিসে বেশিক্ষণ থাকে না। কাজেই যারা মৃতদেহ সৎকারের জন্য প্রস্তুতি নেবে, তারা যদি তাদের পর্যাপ্ত সুরক্ষা নিয়ে যায় তাহলে সমস্যা নেই, এটাতে জানা যায়ও যাওয়া যাবে যদি নির্দিষ্ট দূরত্ব মেনটেন করা যায়, যেহেতু এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা প্রস্তুতি আছে যে এটা শেষ পর্যন্ত একটা পলিথিনের কাভার থাকে যে মুখটা হয়তো ওইভাবে দেখানো যায় না, কিন্তু ডেড বডি থেকে ছড়ানোর সংক্রমণের ব্যাপারটা এখন কত সময় বলেছেন যে সাধারণত 3 ঘন্টা মানে মৃতদেহের মধ্যে থাকবে। অসংখ্য ধন্যবাদ ডাক্তার সমীর কুমার কুণ্ডু আমাদেরকে সময় দেওয়ার জন্য, ধন্যবাদ যারা এতক্ষণ সাথে ছিলেন। এই ছিল আজকের আয়োজনে, আগামীকাল এই সময় নিশ্চয়ই আপনাদের সাথে পাবো, ভালো থাকুন, সুস্থ থাকুন।